বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। অনলাইন ক্লাসে আজকে তোমাদের আমি অষ্টম অধ্যায়ের উপর আমি কথা বলবো। অষ্টম অধ্যায় এটি আমার দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছ। আজকে আমি তোমাদের এই দ্বিতীয় ক্লাসের উপরে কথা বলবো। কথা বলার আগে আমি বলে নিচ্ছি, আসলে আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা দুর্যোগের মধ্যে শারীরিকভাবে বাসায় থেকে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং আশা করি তোমরা উপকৃত হচ্ছ। প্রথমে আমি তোমাদের একটি ছবি দেখাতে চাই। আমার যে চ্যাপ্টার, আমার এই অধ্যায়ের নাম সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় ও নিয়ন্ত্রণের উপর এটা আমার দ্বিতীয় ক্লাস। আচ্ছা, একটি ছবি দেখে মাথায় হাত দিয়ে একদম বিমর্ষ অবস্থায় বসে আছে, মাথায় হাত দিয়ে বসে থাকার কারণ, আমাদের যত কিছুই হোক না কেন, আমাদের যত চিন্তা চেতনা যে জিনিসই হোক না কেন, সবার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই মাথা বা মস্তিষ্ক, আমরা যাই বলি না কেন সেটা। এর আগে তোমাদের আমি মস্তিষ্ক নিয়ে কথা বলেছি, এবার আমি একটু অন্য একটা বিষয়ে কথা বলতে চাই, দেখা যাক তোমরা বুঝতে পারো কিনা। একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই মস্তিষ্কের ভিতরে কি হিজিবিজি হিজিবিজি অনেকগুলো সুতার মতো অংশ দেখা যাচ্ছে। আমি তোমাদের প্রশ্ন করতে চাই, এই সুতার মতো জিনিসগুলোর নাম কি? তোমরা দেখে মনে মনে প্রশ্নটা রেডি করে রাখো, দেখি তোমরা বলতে পারো কি। এই যে সুতার মতো অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মস্তিষ্ক থেকে মানুষের বিভিন্ন অঙ্গে চলে যায়। কোন কোন অঙ্গে যায় সেটা আমরা পরে দেখাচ্ছি। আরেকটি ছবি যদি তোমরা খেয়াল করো, বিভিন্ন অঙ্গ যায় মস্তিষ্ক থেকে। দেখো, মস্তিষ্ক থেকে বিভিন্ন সুতার মতো যে অংশগুলো আছে, এই অংশগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যায়। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গে যে যায়, কোথায় কোথায় যায় তুমি কি তোমরা বলতে পারো কিনা? এই ছবিটা খেয়াল করো, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যায়। একটি অঙ্গ দেখতে পাচ্ছি, চোখ, খেয়াল করো, চোখ, কান, তারপরে আমাদের নাক, বিভিন্ন জায়গায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়। তাহলে মস্তিষ্ক থেকে এই শরীরের বিভিন্ন অঙ্গে যে নালীগুলো যায়, সেই নালীগুলোকে আমরা কি বলতে পারি? একটা মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে যে নালীগুলো বের হয়, সেই নালীগুলোকে বলি আমরা কর্টেক্স স্নায়ু। তোমাদের যদি প্রশ্ন করা হয় কর্টেক্স স্নায়ু বলতে কি বুঝো, তাহলে তোমরা প্রশ্ন করবে মস্তিষ্ক থেকে যে নালীগুলো বের হয়ে যায় তাকেই বলবো আমরা কর্টেক্স স্নায়ু। কর্টে মানে মস্তিষ্কের মধ্যে যে স্নায়ুগুলো বিরাজমান থাকে। এখন প্রশ্ন, এই কর্টেক্স স্নায়ু ইংরেজিতে বলে ক্র্যানিয়াল নার্ভস। আমি পর্যায়ক্রমে কিন্তু তোমাদের এই নামগুলো আমি বলব। আমি বলে নেই, মানুষের 12 জোড়া কর্টেক্স স্নায়ু আছে। কত জোড়া বললাম? 12 জোড়া। এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর তিনটে টাইপ আছে। একটি টাইপকে বলি আমরা সেন্সরি, বাংলায় যাকে সংবেদী বলা হয়, যাকে আমি এস দ্বারা ইন্ডিকেট করেছি।
আরেকটাকে বলা হয় মোটর, এটাকে বলে চেস্টিও, আর একটা বোথ বা মিক্সড। তাহলে মানুষের যে কর্টেক্স স্নায়ু, তোমরা বুঝি বলতে পারো কত জোড়া? মানুষের কর্টেক্স স্নায়ু হচ্ছে 12 জোড়া। এখন যদি তোমাদের প্রশ্ন করি মাছের কত জোড়া, ব্যাঙের কত জোড়া, তুমি তো বললে আমার 12 জোড়া। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে রাখি, মাছ এবং ব্যাঙে 10 জোড়া করোটিক্স স্নায়ু আছে, আর সরীসৃপ থেকে, সরীসৃপের পরে পাখি আছে, তারপরে স্তন্যপায়ী আছে, আমরা স্তন্যপায়ীদের মধ্যে পড়ি, এই সরীসৃপ থেকে স্তন্যপায়ী পর্যন্ত প্রত্যেকের করোটিক্স স্নায়ু হচ্ছে 12 জোড়া। তাহলে প্রথম যে করোটিক স্নায়ুটা, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বরের নাম হচ্ছে অপটিক, 3 নম্বরের নাম হচ্ছে অকুলোমোটর, 4 নম্বরের নাম হচ্ছে ট্রকলিয়ার, 5 নম্বরের নাম হচ্ছে ট্রাইজিমিনাল, 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স, 7 নম্বর হলো ফেসিয়াল, 8 নম্বর হলো অডিটরি, 9 নম্বর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 নম্বর হচ্ছে ভেগাস, 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। তোমাদের উপরে একটা কথা লিখেছি আমি যে ক্রানিয়াল নার্ভস নিমোনিক, নিমোনিক মানে তোমাদের ধারাবাহিক ভাবে আমরা প্রশ্ন করি কর্টেক্স স্নায়ুগুলোর নাম ধারাবাহিক ভাবে লিখো। ধারাবাহিক ভাবে লিখতে গেলে এখানে তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটায় একটি কবিতার একটি ছন্দ তোমরা একটু খেয়াল করো, এখান থেকে এই লাইনটাতে একটু খেয়াল করো, একটা কবিতার ছন্দ। এই কবিতার ছন্দটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার ধারাবাহিক ভাবে তোমার কর্টেক্স স্নায়ুগুলোর নাম মনে থাকবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলি, তোমরা যেভাবে মনে রাখবে, 1 ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এ ফিন অ্যান্ড জার্মান ভিউড সাম হব। তাহলে ওর যে, এই যে ও, অনের যে ও, অলফ্যাক্টরি বুঝতে পেরেছ, ওল্ডের যে ও অপটিক, অলিম্পাসের ও হচ্ছে অকুলোমোটর, ট্রকলিয়ার টাওয়ারিং এর টিতে হচ্ছে ট্রকলিয়ার, টপ হচ্ছে টিতে হলো ট্রাইজিমিনাল। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এ ফিন অ্যান্ড জার্মান ভিউড সাম হব। তাহলে আমরা ধারাবাহিক ভাবে, এইটা যদি তোমার মনে থাকে, এই লাইনটা যদি তোমার মনে থাকে, তাহলে ধারাবাহিক ভাবে তুমি প্রত্যেকটা, আমি তোমাকে জিজ্ঞেস করবো 5 নম্বর কর্টেক্স স্নায়ুটার নাম, তখন তুমি বলবে ট্রাইজিমিনাল। তারপর একটু খেয়াল করো, এখানে এই যে 3 টাইপের কর্টেক্স স্নায়ু আমাদের দেহের মধ্যে আছে, একটি হলো সংবেদী, যেটা সংবেদী সেটা আমি এস দ্বারা ইন্ডিকেট করেছি। মানুষের শরীরে খেয়াল করো এই 3 জোড়া কর্টেক্স স্নায়ু আছে, সংবেদী, আর যেটা মোটর, খেয়াল করো মোটর এম যে কয়টাতে লেখা আছে, এম যে কয়টা লেখা আছে, 5টা, 5 জোড়া হচ্ছে চেষ্টীয় বা মোটর, আর দেখো বি লেখা আছে 5 জায়গায়, বি মানে বোধ, এটা আছে 4 জায়গায়। তাহলে 3 আর 5, 5 3 8, 4 12। এটা মনে রাখার জন্য একটি ছন্দ এখানে তোমরা লেখা আছে, সাম সে মেরি মানি, বাট মাই ব্রাদার সেজ ব্যাড বিজনেস মেরি মানি। তাহলে এসতে আমরা বলবো সেন্সরি, সামের এস সেন্সরি, সে সেন্সরি, মেরির এম হচ্ছে মোটর, মানের এম হচ্ছে মোটর, বাট মানে বোধ, মাইতে মোটর, বিতে বোধ। তাহলে তোমরা বুঝতে পেরেছ এই 2টা ছন্দ যদি তোমার যদি মনে থাকে তাহলে কিন্তু তুমি তোমার করোটিক স্নায়ুগুলোর নাম ধারাবাহিক ভাবেও লিখতে পারবে এবং 3টা টাইপ তোমরা কিন্তু বলতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি আর একটু সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে অলফ্যাক্টরি, উৎপত্তিটা কোথা থেকে আমি আরো বলবো,
অপটিক, 2 নম্বর অপটিক, 3 নম্বর অকুলোমোটর, 4 নম্বর ট্রক্লিয়ার, 5 নম্বর ট্রাইজিমিনাল, 6 নম্বর অ্যাবডুসেন্স, 7 নম্বর ফেসিয়াল, 8 নম্বর অডিটরি, 9 নম্বর গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 নম্বর ভেগাস, 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে তোমাদের পরবর্তী কথায়, তাহলে আমরা কর্টেক্স স্নায়ুগুলোর নাম জানলাম, পর্যায় ধারাবাহিকভাবে জানলাম, তাদের 3টা টাইপ জানলাম। 3টা টাইপ যখন জানলাম, তাহলে পরবর্তীতে আমরা একটু যদি যাই, আমরা এখান থেকে কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখব কর্টেক্স স্নায়ুর সংজ্ঞা বলতে পারবে, কর্টেক্স স্নায়ু সমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে। একটু খেয়াল করো তোমরা, কর্টেক্স স্নায়ু, কর্টেক্স স্নায়ু সংজ্ঞাটা কি বলো? আমি বলছি সংজ্ঞা বলতে পারবে, প্রথমেই বলেছিলাম যে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করবে, এক কথায় তাহলে যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে উৎপত্তি লাভ করে কর্টিকার ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে তাদের কর্টিক্স স্নায়ু বলে। মানুষের কর্টিক্স স্নায়ু কত জোড়া বলেছি? 12 জোড়া। 3টা টাইপ আছে, একটা সেন্সরি বা সংবেদী, মোটর বা চেষ্টীয়, এবং মিশ্র বা মিক্সড প্রকৃতির হয়ে থাকে। আমরা চলো যাই, সংবেদী স্নায়ু কাকে বলে? সংবেদী স্নায়ুর ব্যাখ্যাটা একটু নিয়ে নাও। যেসব স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা সংবেদী অঙ্গ বা রিসিপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বাহিত হয় তাদের সংবেদী স্নায়ু বলে। সংবেদী স্নায়ু 3 জোড়া। তোমরা একটু খেয়াল করো, আমি নাম্বার দিয়ে দিছি 1, 2 এবং 8। তোমরা মনে, তোমরা ওখান থেকে জেনে নিবে, 1 নম্বরের নাম কি আমি বলছি না, তোমরা পড়ে নেবে। চেষ্টীয় স্নায়ু, যেসব স্নায়ুর মাধ্যমে সারা বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় তাদের চেষ্টীয় স্নায়ু বলে। চেষ্টীয় স্নায়ু 5 জোড়া, আমি বলে দিয়েছি 3, 4, 6, 11 এবং 12। মিশ্র স্নায়ু, যেসব স্নায়ুতে সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকার স্নায়ুতন্ত্র থাকে, ফলে স্নায়ু স্পন্দন উভয় দিকেই পরিবাহিত হয়, তাদের মিশ্র স্নায়ু বলে। মিশ্র স্নায়ু 4 জোড়া। তাহলে আমরা 3টা টাইপের নাম জানলাম। তোমাদের প্রশ্ন করতে পারে, সংবেদী স্নায়ু চেষ্টীয় স্নায়ুর মধ্যে পার্থক্য কি? প্রথম যে স্নায়ু, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিটা কি? উৎপত্তিটা হচ্ছে অলফ্যাক্টরি লোবের শীর্ষ দেশ থেকে, আমি দেখিয়ে দিয়েছি। প্রকৃতি কি? সংবেদী, প্রকৃতি হচ্ছে সংবেদী। বিস্তারটা কোথায় যাবে? বিস্তারটা হচ্ছে নাসাবিবরের মিউকাস পর্দায়। তোমাদের এখানে একটু খেয়াল করো, নাসাবিবরের মিউকাস পর্দায়। তাহলে কি কাজ? যেহেতু নাকে যাচ্ছে আমরা বিশ্বের যত ঘ্রাণ আছে, আমরা এই নাকের মাধ্যমে এই ঘ্রাণটা নেই, কাজেই এর অলফ্যাক্টরির কাজ হচ্ছে মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা। পৃথিবীর যত ঘ্রাণ সেটা আমরা এই অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে আমরা নিতে পারবো। খেয়াল করো, অপটিক স্নায়ু, 2 নম্বর স্নায়ু অপটিক স্নায়ু, এর উৎপত্তি অপটিক লোব হতে। খেয়াল করো, ছবিতে আছে অপটিক লোব। প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সংবেদী। বিস্তার অবশ্যই চোখের রেটিনা, চোখের রেটিনাতে, যেহেতু এটা দর্শন ক্রিয়া, এর কাজ হচ্ছে দর্শন, কোন দর্শন অনুভূতি মস্তিষ্কে
বহন করে আনে এই অপটিক স্নায়ু। তাহলে আমরা পরবর্তীতে যাই অকুলোমোটর, এর উৎপত্তিও কিন্তু মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। প্রকৃতি মোটর বিস্তার হচ্ছে চোখের ইনফেরিয়র, তোমরা জানো মানুষের চোখে ছটি পেশি থাকে, চারটি রেকটাস পেশি আর দুইটি হচ্ছে অবলিক পেশি। চোখের ইনফেরিয়র অবলিক ও তিনটি রেকটাস পেশিতে এরা বিস্তৃত, সুপেরিয়র ইনফেরিয়র আর ইন্টারনাল রেকটাস। এটা কি কাজ করে? যেহেতু এরা পেশিতে এরা বিস্তার লাভ করে, সেই জন্য এর কাজ হবে, সবগুলোর কাজ হবে অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। ট্রকলিয়ার, 4 নম্বর স্নায়ু, উৎপত্তি মধ্য মস্তিষ্কের পার্শ্বদেশ থেকে। প্রকৃতি মোটর বিস্তার, এটা হচ্ছে সুপেরিয়র অবলিক নামক চক্ষুপেশিতে এর বিস্তার। এর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। ট্রাইজিমিনাল, ট্রাই মানে থ্রি, তাহলে এর তিনটি শাখা আছে। এর উৎপত্তি আমি বলছি 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি স্নায়ুর উৎপত্তি মেডুলা অবলম্বন ঘটে থাকে। তোমরা যদি অগ্র পার্শ্বদেশ বা পার্শ্বদেশ এগুলো বলতে পারো ভালো, যদি কিছুই বলতে না পারো, যদি মেডুলা অবলম্বন ঘটে বলো তবু কারেক্ট। তিনটি শাখার একটি শাখা হচ্ছে অপথালমিক। অপথালমিক বলতে আমরা চোখের দিকে, চোখের অক্ষিপল্লব যে যে জায়গাটা আছে সেই মস্তিষ্কের অগ্রভাগে ত্বক এবং নাসিকার মিউকাস পর্দায় এরা বিস্তৃত। যেহেতু চোখে এরা বিস্তৃত, সেজন্য এটা অনেকটা সংবেদী কাজকর্ম করে। আর উল্লেখিত অংশে যে যে অঙ্গটার কথা বলে ঊর্ধ্ব অক্ষিপল্লব মস্তকের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় উল্লেখিত অংশ থেকে মস্তিষ্কে অনুভূতি বহন করে। আরেকটি শাখা ম্যাক্সিলারি, ম্যাক্সিলা তোমরা জানো ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্বষ্ঠ, ঊর্ধ্ব চোয়াল ও নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়ালকে বলি আমরা ম্যাক্সিলা। এর প্রকৃতিটাও হচ্ছে সংবেদী। নিম্ন অক্ষিপল্লব, ঊর্ধ্বষ্ঠ ও ঊর্ধ্ব চোয়ালের মিউকাস পর্দায় বিস্তৃত। এর কাজ হচ্ছে কি? সংশ্লিষ্ট অঙ্গ হতে মস্তিষ্কে অনুভূতি বহন করা। আরেকটি জায়গা মেন্ডিবুলার, মেন্ডিবুল মানে চোয়াল, এটার প্রকৃতি মিশ্র। এই নিম্ন চোয়াল মুখ বিবরের তলদেশের পেশি ও ত্বকে বিস্তৃত। এর কাজ হচ্ছে নিচের চোয়ালের পেশি ও চামড়ার সংজ্ঞা বহন করে, কিন্তু মুখ বিবরের পেশিতে মোটর স্নায়ু রূপে কাজ করে। তাহলে ট্রাইজিমিনাল নাম থেকে আমরা বুঝতে পারলাম এর তিনটি শাখা, একটি হচ্ছে অপথালমিক, একটি হচ্ছে ম্যাক্সিলারি, আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার। পরে যাই অ্যাবডুসেন্স, অবশ্যই মেডুলা, উৎপত্তি হচ্ছে মেডুলা অবলম্বনটার অঙ্কীয় পার্শ্বদেশ থেকে উৎপত্তি। এর প্রকৃতি মোটর, এর বিস্তার অক্ষিগোলকের এক্সটার্নাল পেশি আমি লিখে দিয়েছি, আর কাজ অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। পরবর্তীতে যাই ফেসিয়াল, ফেস থেকে ফেসিয়াল, উৎপত্তি মেডুলা অবলম্বনটার পার্শ্বদেশ। প্রকৃতি হচ্ছে মিশ্র, এর কিন্তু দুটি শাখা, দুটি শাখা, একটি হচ্ছে প্যালেটাইন। প্যালেটাইনটা কি? তার বিস্তারটা হচ্ছে মুখ বিবরের ছাদ। খেয়াল করো তোমরা, এই যে মুখ বিবরের ছাদ, মুখ বিবরের ছাদে এটা বিস্তৃত। যেহেতু মুখ বিবরের ছাদে বিস্তৃত, এর কাজ হলো স্বাদ গ্রহণ করা। প্যালেটাইন শাখার পর আরেকটি শাখা আছে খেয়াল করো, ফেসিয়ালের আরেকটি শাখা হচ্ছে ফেসিয়াল প্যালেটাইন,
ফেসিয়াল স্নায়ু, এটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার একটা শাখা, প্রকৃতি মিশ্র, এর বিস্তার মুখমণ্ডল, কর্ণপটহ, নিম্ন চোয়াল। এর কাজ হচ্ছে লালাক্ষরণ, অশ্রু নির্গমন এবং মুখমণ্ডলের পেশি সঞ্চালন। 8 নম্বর হচ্ছে অডিটরি, অডিও মানে শোনা। এর উৎপত্তি মেডুলা অবলঙ্গেটার পার্শ্বদেশ, প্রকৃতি সংবেদী, বিস্তার হচ্ছে অন্তঃকর্ণ। যেহেতু কর্ণে, আর কানের কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। পরবর্তীতে আসো 9 নম্বর, গ্লোসোফেরিঞ্জিয়ার। উৎপত্তি অবশ্যই মেডুলা, প্রকৃতি মিশ্র, বিস্তার জিহুবা ও গলবিলের মিউকাস অর্ধসহ গলবিলের পেশিতে এর বিস্তার লাভ। এর কাজ স্বাদ গ্রহণ, জিহুবা ও গলবিলের সঞ্চালন। যেহেতু এটার প্রকৃতি হচ্ছে মিশ্র। 10 নম্বর হচ্ছে ভেগাস, খুব গুরুত্বপূর্ণ ভেগাস স্নায়ু। মেডুলা অবলঙ্গের পার্শ্বদেশ থেকে এর উৎপত্তি, প্রকৃতি মিশ্র। এর 4টি শাখা আছে, একটু বুঝে রাখো। প্রথমে আছে ল্যারিঞ্জিয়াল, ল্যারিঞ্জে মানে স্বরযন্ত্রে বিস্তৃত। ল্যারিঞ্জ মানে আমাদের স্বরযন্ত্র, এই স্বরযন্ত্রে এটা বিস্তৃত। কার্ডিয়াক যদি হয়, কার্ডিয়াক হচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে অনুভূতি। গ্যাস্ট্রিক যেটা আছে, অবশ্যই গ্যাস্ট্রিক স্নায়ু যেটা, সেটা পাকস্থলীতে স্নায়ু প্রদান করে। আর পালমোনারি যেটা আছে, সেটা হচ্ছে ফুসফুসে। এটা হলো ভেগাস। 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি নার্ভ বলে স্পাইনাল অ্যাক্সেসরি। এটার উৎপত্তি মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ, প্রকৃতি মোটর, তারপরে বিস্তার গলবিল, ষড়যন্ত্র গ্রীবা, এবং কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন ও শব্দ সৃষ্টি। সর্বশেষ হাইপোগ্লোসাল, অবশ্যই মেডুলা, মেডুলা অবলঙ্গটার অঙ্কীয় দেশ থেকে এর উৎপত্তি, তার প্রকৃতি মোটর, বিস্তার জিহবা, দেখতে পাচ্ছ তোমরা। আর এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন। তাহলে আমরা এই 12টি জোড়া, মানে 12টি বলতে 12 জোড়া করোটিক স্নায়ু সম্বন্ধে আমি বললাম। এই 12 জোড়া করোটিক স্নায়ু সম্বন্ধে তোমরা পড়বে, এবং এখান থেকে তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ, বাসায় বসে এই প্রশ্নটা তোমরা সলভ করবে, সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, বাড়ির কাজ প্রশ্ন হচ্ছে, স্নায়ুতন্ত্র সম্পর্কে পাঠদানকালে শিক্ষক বললেন, মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল মস্তিষ্ক। মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ড যুক্ত, উভয় অঙ্গ থেকে উৎপন্ন স্নায়ু সমূহ দেহের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এখান থেকে বলছি আমি কর্টেক্স স্নায়ু কি, তোমরা বলতে পারবে। তারপরে বলেছি মানুষের কর্টেক্স স্নায়ুগুলোর নাম ধারাবাহিক ভাবে লিখো, ধারাবাহিক ভাবে মানে সিরিয়ালি তোমাকে লিখতে হবে। আর তুমি কিভাবে, এখানে দেখো সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ু গুলো উৎপত্তি লাভ করে তাকে সুষুম্না স্নায়ু বলে। তুমি কিভাবে কর্টিক স্নায়ু ও সুষুম্না স্নায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করবে? কর্টিক স্নায়ু 12 জোড়া, কিন্তু সুষুম্না স্নায়ু কিন্তু 31 জোড়া। এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, তোমরা এটা পরে বের করবে। আর চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম এবং 10ম কর্টেক্স স্নায়ু সমূহের নাম লেখো এবং কাজ ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমার বাড়ির কাজ। তোমরা বাসায় বসে থেকে এই ধরনের প্রশ্নগুলো তোমরা সমাধান করবে, বুঝতে না পারলে আমাদের ফোন করবে। তোমরা করোনা কালীন সময়ে
বাসায় থাকবে, নিরাপদ থাকবে এবং বাইরে যাবে না, বাসায় থেকে পড়াশোনা করবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।